সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার, সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সৌদি আরবে তাকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য বাদশাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত সৌদি বাদশাহের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং সৌদি বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। সৌদি বাদশাহ রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে পরিচয়পত্র গ্রহণ করেন এবং সৌদি আরবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আশা প্রকাশ করেন আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। এর আগে রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে মোটর শোভাযাত্রা সহকারে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ উপস্থিত ছিলেন। লন্ডন থেকে প্রচারিত অতিপ্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।